পুতুলাপুর জন্য ইয়া বড় বক্স নিয়ে চলে এসেছি, বিকজ পুতুলাপুর সাথে রাগারাগি হয়েছে আর মন খারাপ করছে। তো একটা মেয়েকে যদি এত বড় সারপ্রাইজ গিফট দিই, রাগ তো এমনিতেই ভেঙে যাবে। সো বোনকে খুশি করার জন্য তার জন্য ইয়া বড় সারপ্রাইজ গিফট নিয়ে চলে আসলাম। এখন আর রাগ করে থাকিস না, এদিক এদিক চা দেখ, তোর জন্য কি আনছি, এদিক চা দেখ, আমাকে সত্যি কথা বল, আবার রাগ করবো না হলে আমি। আচ্ছা তুই আনবক্সিং কর, করে তো দেখবি, যদি কিছু না থাকে তোকে আমি করতে হবে না, আনবক্সিং কর, ছাদ থেকে ফেলে দেবো, গেস করতে হবে না, আনবক্সিং কর, ঠিক আছে কর। আমার মন অনেক খুশি হয়ে গেছে। বল কি আছে এর ভিতরে, আমি যদি ভুল না করি এটার মধ্যে ইলিশ বাড়ি, তোর বক্স তুই খোল, ইলিশ আছে রাইট, এটা হচ্ছে ইলিশে বাড়ি পেজ থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওর দ্বারা আমার ওর দ্বারা এগুলো সম্ভব না, আমার আর সহ্য হচ্ছে না। ইয়া কতগুলো মাথায় মারছিস, কতগুলো ইলিশ খাবো আমি, এটা কার জন্য আনছিস, এর মধ্যে ইলিশ আছে, তুই কেমনে শিওর যে এটার মধ্যে ইলিশ আছে, আমি তো অন্য কিছু ঢুকে দিতে পারি, আমি শিওর আমার ভাই আমার সাথে চিটারি আর করবে না, আমি শিওর, এত সুন্দর একটা প্যাকেজিং, ও মাই গড, এত সুন্দর ওয়েদারে ভাই তুমি এত সুন্দর গিফট দিবা, কিন্তু এর মধ্যে কি আছে তুমি জানো, গেস করো, আমি জানি, বলো কি আছে, আমি আমি জানি এটার মধ্যে ইলিশ মাছ আছে, কেমনে শিওর তুমি, নাও আনবক্সিং করে দিছি তোমার জন্য, ও মাই গড কি বড় বড় আইস, ইয়েস ইয়েস, আগে তো তুমি কিন্তু সারপ্রাইজ দিছ সাথে সাথে আমাকে, এই যে এখানে একটা ফার্স্টেই বড় একটা আইস পাইছি, সো এই আইসটা ওরা এখন হাতে ধরে দিবে, আইস গিফট আমার জন্য, ওর হাতে আইসা ধর, লাগছে লাগছে, খুব ঠান্ডা লাগছে গাইস, ঠান্ডা লাগছে, ওর হাত দেখেন লাল হয়ে গেছে, ওয়াও কি চস, আপনার দেখে কি লোভ লাগতেছে না, তো এই হচ্ছে আমাদের একটা ইলিশ মাছ, একদম চাঁদপুরের টাটকা টাটকা ইলিশ মাছ, এখন তো দেখি আরো সাদা সাদা হয়ে আছে, খালি মনে হচ্ছে খালি হাত দিলেই মনে হয় কতগুলো মাছ, খুবই মজা লাগছে, খুবই মজা লাগছে, থ্যাংক ইউ মাসুম, আমার মন অনেক বেশি, এই যে আরো একটা, এই যে অনেক মজা হবে, আজকেই শেষ করব এগুলো সব, আজকেই তো মাথা পুরো একটা আইস ফাটাই না ভাই, এখন এখন তো যা করবি আমি সব মেনে নিব, সমস্যা না, তুই আইস ফাটা সব কর, তুই যা করবি আমি সব মেনে নিব, আল্লাহ মানে ইলিশ মাছের আমি ভক্ত হয়ে গেছি, বিকজ চাঁদপুরে গিয়েছিলাম তখন আমি টাটকা টাটকা ইলিশ মাছ ধরে ট্রলারে করে, ভিডিওটা আপনারা দেখছেন, কারণ ওই ভিডিওটা দেখার পর আমি ইলিশে বাড়ি পেজ থেকে ইলিশ মাছ অর্ডার করি, আজকে ইলিশ মাছ ফ্রাই করবি, দেখবো তোর হাতের রান্না কেমন, ওকে ওকে, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি নেমে যাই বাসায় মাসুমকে রেখে রেখে, যে আমি দেখছেন কি পরিমাণে স্বার্থপর হতে পারে, মানে সারপ্রাইজ দিয়ে দিছি, এখন আর ধৈর্য হচ্ছে না, ও বাসায় গিয়ে এখনই গিলতে লাগবে, ঠিক আছে, আমি বাসায় যে মনে হচ্ছে কি কোনটা লাগবো কোনটা খাবো আমি জানি না, আমি জানি কথা বলি সত্যি কথা আপু বলবো, মান সম্মান যাবে না তো, এই যে এই মাছগুলো দিছি না গিফট, আমাকে কিন্তু এক পিস দিবে না,
কি দিবে আমাকে জানেন? পাঙ্গাস পাঙ্গাস মাছ দিবে। কেউ যদি কাউকে গিফট করে, সে কি ওই গিফট আবার তারে ফেরত দেয়? এটা কোন নিয়ম? যাই হোক, সব সময় এমন করে সব সময়। যাই হোক বলি, এই মাছগুলো আমি নিয়ে থাকি ইলশেবাড়ি পেজ থেকে। তাদের পেজে একদম চাঁদপুরের টাটকা টাটকা ইলিশ মাছ পাওয়া যায়। আপনারাও যারা অর্ডার করতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করা আছে, এমনকি স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে। সো সেখানে গিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে কথা বলে, বুঝে শুনে কিন্তু আপনারা মাছগুলো অর্ডার করতে পারবেন। তারা কিন্তু বাংলাদেশের 64টা জেলায় মাছগুলো দিয়ে থাকে। সো আমিও নিই, তাই ভাবলাম পুতলাপুর যেহেতু মন খারাপ ছিল, তাই পুতলাপুকে খুশি করার জন্য আমি অনেকগুলো একসাথে মাছগুলো অর্ডার করেছিলাম। আর সবথেকে বড় বিষয়, মাসুম কিন্তু ছেলে মানুষ, আমি কিন্তু মেয়ে। আমি কিন্তু মাছগুলা নরমালি মাছ আমি সবসময় কাটি, মাছগুলা দেখে এত ফ্রেশ লাগতেছে। আর আমার প্রচন্ড মন খারাপ ছিল গাইস, ও যদি আজ এত সুন্দর গিফট আমাকে একটা দিছে। আসলে এরকম গিফট কিন্তু আমি কখনোই আমার লাইফে পাই নাই। আমি অনেক বেশি খুশি। থ্যাংক ইউ মাসুম। থ্যাংক ইউ আমি মাসুম। এদিকে এদাম মাছ দিছিস, এদাম মাছ দিছিস। এই মাছগুলো নিয়ে মনে হচ্ছে যে আমি ওই ফাঁকা জায়গাতে যে মাটির চুলায় নিজে একা একা ফ্রাই করি আর খাই। আর মাসুমকে বলি, মাসুম থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এতগুলো মাছ আমাকে গিফট করার জন্য ভাই।